তারিণে নম ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগ্রবরায় বাঞ্ছা কল্প তরুভ্য কৃপা সিন্ধুভ্যব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ হচ্ছে সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের শুভ আবির্ভাব তিথি। তো এই উপলক্ষে আমাকে বলার জন্য আদেশ করেছেন, কিন্তু আমার নিজে আমি মনে করছি এটা যোগ্যতা আমার নাই, তবুও কিছু আদেশ পালন করার জন্য চেষ্টা করব মাত্র কিছু। শাস্ত্রে বর্ণনা করা আছে ভগবানের আবির্ভাব তিথি যেমন পবিত্র, তার ভক্তের আবির্ভাব তিথিও এরকমই পবিত্র। কোন কোন আচার্যরা ব্যাখ্যা করছেন আসলে ভগবানের আবির্ভাবের থেকেও আচার্যদের জগতে প্রকট বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য ভগবান কৃষ্ণ আজ থেকে 5000 বছর আগে এসেছিলেন, কিন্তু আমাদের কি লাভ হয়েছিল? ভগবান লীলা বিলাস করেছেন, কিন্তু আমাদের কাছে বিশেষ লাভ হয়নি। চৈতন্য মহাপ্রভু আজ থেকে 500 বছর আগেও এসেছিলেন, লীলা বিলাস করেছেন, কিন্তু আমাদের কি লাভ হয়েছিল? আমরা কতটা উপকৃত হয়েছিলাম তার দ্বারা? তাই আমাদের আচার্যরা গাইছেন, যেরকম একটা গান গাইছেন, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, ঠিক সেরকম যদি এরকম আচার্যরা জগতে মহাপ্রভুর কথা না বলতেন, কৃষ্ণের কথা না প্রচার করতেন, তাহলে আমাদের কাছে পৌঁছাতো না। সেই জন্য জগতে আচার্যদের আবির্ভাব বিশেষ গুরুত্বপূর্ণ। পৃথিবী ধন্যা, পৃথিবী ধন্য হয়ে যায় যখন আচার্যরা জগতে থাকেন। তাই এই জগতে সেদিন দুর্দিন নেমে আসে যেদিন জগতে আচার্যের অভাব হয়ে যায়। কারণ ভগবান লীলা বিলাস করেন, আর সেই লীলাটাকে জগতের কাছে প্রচার করার জন্য জগতে আচার্যদের আবির্ভাব বিশেষ গুরুত্বপূর্ণ। আচার্যরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে ভগবানের ভজন করা কত গুরুত্বপূর্ণ। আর সেই রকমই একজন আচার্য যিনি হচ্ছেন সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর, তার আজ ওনার আবির্ভাব তিথি। একজন বাংলার বিশেষ লোক শিশির ঘোষ মনে হয় প্রভুপাদকে আখ্যা দিয়েছেন সপ্তম গোস্বামী রূপে। ষড় গোস্বামী বৃন্দাবনে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ষড় গোস্বামীর জীবনধারা আমরা দেখি, ত্যাক্তা তূর্ণ মশেষ মণ্ডল শ্রেণী সদা তুচ্ছবত, সব কিছুকে পরিত্যাগ করে তিনি ওনারা বৃন্দাবনে ভজন করেছেন। আমাদের কাছে মহাপ্রভুর কথা বলেছেন, ঠিক সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর সেই রকমই একজন গোস্বামী। যদিও উনি গৃহস্থ লীলায় ছিলেন, কিন্তু উনি হচ্ছেন সপ্তম গোস্বামী। গোস্বামী হচ্ছে যিনি তার ইন্দ্রগুলোকে দমন করেছেন, ইন্দ্রিয়ের স্বামী তিনি হচ্ছেন গোস্বামী। কয়েকদিন আগে পরমদয়াল প্রভু
দুই দিন আগে মনে হয় আমাদের একটা নামহট সেমিনারে উনি বলছিলেন, আমরা যখন প্রচার করতে যাই তখন আমরা ব্রহ্মচারী বা কেউ সন্ন্যাসী যখন প্রচারে যায় তখন মানুষ শোনে, কিন্তু মানুষের ভিতরে একটা ভীতি থাকে, ও বা মনে করে যে ও সন্ন্যাসী ও ব্রহ্মচারী, ওনারা তো বলার কথা বলে যাক, আর ওইটা কি আমরা পারব। কিন্তু যখন একজন গৃহস্থ ভক্ত প্রচারে যায় এবং তার একটা আদর্শ স্থাপন করে তখন সাধারণ গৃহস্থ ভক্তরা মনে করে ও ইনি গৃহস্থ হয়েও যখন করতে পারছে তাহলে আমার পক্ষেও করাটা সহজ হবে। এই জন্য দেখা যায় আমাদের নামহট্ট প্রচার বা এই যে ভক্তিবৃক্ষ প্রচার গৃহস্থরাই বেশিরভাগ প্রচার করে আর সেই জন্য এত এফেক্টিভ। আর ভক্তি বিনোদ ঠাকুর নিজে তিনি গৃহস্থ রূপে লীলাবিলাস করেও তিনি আদর্শ স্থাপন করেছেন, যে কিভাবে গৃহে থেকেও ভক্তির চরম স্টেজে পৌঁছানো যায়। সড় গোস্বামীরা যে স্টেজে, সেই স্টেজে একজন গৃহস্থ অবস্থান করতে থেকেও সেইটা করতে পারে। ভক্তি বিনোদ ঠাকুর আমাদের আচার্যদের অন্যতম, যিনি নিজে আদর্শ স্থাপন করেছেন। আজ ওনার শুভ আবির্ভাব তিথি, সেই জন্য ওনার কিছু জীবনী আর কিছু জন্ম আর কর্ম দুটো নিয়ে কিছু আমরা আলোচনা করতে পারি। ভগবানের জন্ম কর্ম যেমন দিব্য, বৈষ্ণবদেরও জন্ম কর্ম হচ্ছে এরকম দিব্য। তা আমরা কিছু ওনার জীবন চরিত্র আলোচনা করতে পারি আর কিছু ওনার জীবনে কি দিয়েছেন উনি সেটা নিয়ে কিঞ্চিত আমরা আলোচনা করতে পারি। বৃক্ষ তোমার নাম কি, ফল হেন পরিচয়েতে, ফলে হচ্ছে পরিচয়। ঠিক সেরকম আলোচনা করতে যে সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর তিনি উলা বীরনগর, এই নদিয়া জেলার উলা বীরনগরে তিনি আবির্ভূত হন। পিতা হচ্ছেন আনন্দচন্দ্র দত্ত, মাতা হচ্ছে জগন্মোহিনী। ওনার মাতামহ ছিলেন বিরাট বড় জমিদার এবং নদিয়ার বড় জমিদার বলতে হবে, হ্যাঁ, ঈশ্বরচন্দ্র মুস্তাফি নাকি কি মুস্তাফি এরকম। তা সেই ঘরে উনি আবির্ভূত হন, বিরাট ঐশ্বর্য সেখানে তিনি আবির্ভূত হয়েছেন এবং পূর্বপুরুষ খুব উন্নত বংশ আর কি, সেটা ডিটেলস বর্ণনা আছে। ছোটবেলা থেকে উনি খুব মেধাবী ছিলেন, ছোটবেলায় বাড়ির কাছে উলাতে স্কুলে ভর্তি হন, পরবর্তীকালে তিনি কৃষ্ণনগরে পড়াশোনা করতে আসেন। কিন্তু ওনার যে বড় ভাই দুইজন রোগগ্রস্ত হয়ে মারা যায় তখন উনি আবার ঘরে ফিরে যান। সেখানে কিছুদিন থাকার পরে তিনি 9 বছর বয়স যখন তখন খুব জ্যোতিষশাস্ত্রে পারদর্শী হন, তিনি রামায়ণ মহাভারত খুব পারদর্শী লাভ করেন অল্প বয়সেই। পরবর্তীকালে মেষমশার দয়াতে তিনি আবার কলকাতায় যান, সেখানে ইংরেজি স্কুলে পড়াশোনা করেন। কিন্তু কিছুদিন পরে ওখানেও কিছু লবণ জলের সমস্যাতে ওনাকে আবার ফিরে আসতে হয়, উলাতে ফিরে আসতে হয়। সেখানে উনি অসুস্থ হয়ে ফিরে আসেন, ওখানে একজন সর্বজ্ঞ ওনাকে দেখাশোনা করেন এবং সারিয়ে তোলেন। আর উনি একটা ভবিষ্যৎবাণী করেন কেদারনাথ বাবুকে, বলেন যে খুব অল্প দিনের ভিতরে এই ওলা গ্রাম মহামারীতে শ্মশান হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না, মারা যাবে। আর ওনার সম্পর্কে বলেন তুমি ভবিষ্যৎ একজন খুব
ভগবত তত্ত্ব বিদ হবে, এরকম আশীর্বাদ করে দেন। পরবর্তীকালে উনি আবার কলকাতায় যান এবং উলা গ্রাম তখন মহামারীতে ধ্বংস হয়ে যায়, তখন উনি অমৃতাক্ষ ছন্দেতে সুন্দর কাব্য লেখেন, বিজন গ্রাম, একটা কাব্য হচ্ছে বিজন গ্রাম। বিজন মানে বি মানে না, জন মানে জন, জনলোক নেই, অর্থাৎ উলা গ্রাম সম্পর্কে তিনি লেখেন, উলা চণ্ডীর কথা, এরকম সব অমৃতাক্ষর ছন্দেতে। যদি বিচার করে দেখা যায় বড় বড় জ্ঞানী পুরুষ যারা ওই সময়, ভক্তিবিনোদ ঠাকুর যে সালে জন্মগ্রহণ করেছেন 1838 সালে, সেই সালে আরও অনেক অনেক বিশিষ্ট ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন, এমনকি দুই চার বছরের ভিতরে আরও আরও বিশিষ্ট লোকেরা জন্মগ্রহণ করেছেন। এবং উনার যে কবিতা অমৃতাক্ষর ছন্দেতে লেখেন, পরবর্তীকালে উনাকে দেখে পরবর্তীকালে মাইকেল মধুসূদন, তিনি আবার অমৃতাক্ষর ছন্দেতে, তার একটা ছন্দের একটা নিয়ম আছে কিভাবে 14টা অক্ষর হবে, 14টা লাইন হবে এবং প্রত্যেকটা ওয়ার্ডটা কতটা হবে এবং প্রথম চার লাইন কেমন হবে, মাঝখানে চার লাইন ডিটেলস হবে, লাস্টে চার লাইন কনক্লুশন হবে, কিছু একটা সিস্টেম আছে যা অমৃতাক্ষর ছন্দে, ইংরেজিতে যাকে বলা হয় সনেট। আর পরবর্তীকালে মাইকেল মধুসূদন, তিনি এই অমৃতাক্ষর ছন্দেতে আবার মেঘনাদ বধ কাব্য তিনি লেখেন, কিন্তু প্রথম লিখেছেন এই কেদারনাথ বাবু। আমার মনে পড়ে আমি যখন প্রথমে ছোট নূতন ভক্ত কয়েক বছর মন্দিরে এসেছি, তখন আত্মতত্ত্ব প্রভু ক্লাস দিচ্ছিলেন, আমার মনে পড়ছে, এবং উনি বলছিলেন যে ভক্তি বিনোদ ঠাকুরের যে উনার যে কবিতা শৈলী, উনার যে এত উনার দক্ষতা বাংলার উপরে, উনি যদি পারমার্থিক না লিখে উনি যদি জাগতিক লিখতেন হয়তো রবীন্দ্রনাথ বিশ্বকবি না হয়ে কেদারনাথ বাবুই বিশ্বকবি হতেন। যা বৈষ্ণবরা বুঝতে পারেন যে তার কবিতার কত উন্নত, পরবর্তীকালে কিছু আমরা আলোচনা করব যে কিভাবে শাস্ত্রকে কিভাবে কত সুন্দর করে, কত কঠিন কঠিন শ্লোক, কত আমাদের সাধারণ মানুষের বোধগম্য হওয়ার কথা নয় সেটাকে তিনি বঙ্গ ভাষায় এত সরল করে দিয়েছেন। ভক্তি চারু স্বামী গুরু মহারাজ ওনার ভক্তিগীতি সঞ্চয়নে লিখছেন যে বিভিন্ন শাস্ত্রের যে দর্শন, যা অনেক অনেক গ্রন্থ পড়ে উপলব্ধি করা যায়, আর এই আচার্যদের কীর্তনের ভিতরে অল্প কথার ভিতর সেই সিদ্ধান্ত আমরা পেয়ে যাই এবং খুব সহজ। এবং এটা বলতে হবে আমাদের বাঙালিদের জন্য বিশেষ অবদান। আমি কালকে গৌরাঙ্গ প্রেম মহারাজের সঙ্গে আলোচনা করছিলাম বাংলা ভাষা বা ই নিয়ে, তখন বলছিলেন যে এই ভাষার যে ছন্দ, যেমন প্রভুপাদও লিখেছেন কত, যখন উনি বৈরাগ্য বিদ্যাতে আর্টিকেল লিখেছেন কত উন্নত ভাষা দিয়ে লিখেছেন, তা বলছে এসব ভাষা হচ্ছে বাংলার যে সাহিত্য, বাংলার যে ভাষা, এটা হচ্ছে বৈকুণ্ঠ বার্তা। বৈকুণ্ঠ বার্তা মানে উন্নত, এ সাধারণ কথা নয়, ভগবানের লীলা কথা। এভাবে আচার্যরা কত সুন্দর করে লিখেছেন, তিনি প্রথমেই তার অমৃতাক্ষর ছন্দেতে তিনি লিখেছেন বিজন গ্রাম, আর একটা লিখেছেন সন্ন্যাসী, বিজন গ্রাম ও সন্ন্যাসী। পরবর্তীকালে উনি যখন কলকাতায় ইংরেজি শিক্ষা গ্রহণ করছিলেন, উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক হয় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খুব প্রিয় ছাত্র ছিলেন হচ্ছে এই কেদারনাথ বাবু। একদিন ঈশ্বরচন্দ্র কোনো তার একটা বইতে লিখেছেন ঈশ্বর হচ্ছে নিরাকার, তখন ছাত্র হয়ে শিক্ষককে প্রশ্ন করেছেন আপনি যে এটা লিখলেন নিরাকার, আপনি কি ভগবানকে দেখে লিখেছেন
না আপনি মনে মনে ইচ্ছা করে লিখেছেন? তখন উনি সরলভাবে ছাত্রের কাছে উত্তর দেন, না আসলে আমি ঈশ্বরকে দেখে লিখিনি, এটা আমি মনে ভেবেছি তাই লিখেছি। বলছে এইভাবে ঈশ্বরকে সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়, তখন উনি স্বীকার করলেন। তো এইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খুব প্রিয় পাত্র ছিলেন। আমার মনে হচ্ছিল আমরা দেখেছি বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা মুভি আছে, যদি কেদারনাথ বাবুর যদি বাংলা মুভি হতো তাহলে ওনায় সারা জগতের মানুষ জানতে পারত। একবার মনে আছে রাধারাত মহারাজ বলছিলেন যে যেরকম মহাত্মা গান্ধী সম্পর্কে মুভি আছে, এই ইডা উনি কি ওই মহিলা না এটা ক্যালকাটা ইন্ডোরে বলছিলেন, যেটা ওই যে উত্তর দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রী হিসাবে দাঁড়িয়েছিলেন, কেজরিওয়াল দাঁড়ালো তার, হ্যাঁ কিরণ বেদী বলছিলেন। যেমন মহাত্মা গান্ধীর জীবনী আছে, উনি বলছিলেন, উনি মন্তব্য করছিলেন, সেরকম রাধানাথ মহারাজের জীবনী হওয়া দরকার। ঠিক সেরকম আমরা আমাদের মনে হয় ভক্তিবিনোদ ঠাকুরের বায়োগ্রাফি, যদিও অনেকে আমরা দেখেছি বিভিন্ন ভক্তরা তারা নাটকের মাধ্যমে ভক্তিবিনোদ ঠাকুরের জীবনীকে স্থাপন করেন। তো এইভাবে উনি বিরাট পণ্ডিত ছিলেন। 11 বছর বয়স যখন তখন ওনার পিতৃ বিয়োগ হয়, পিতা মারা যান। 12 বছর বয়সে ওনার মায়ের ইচ্ছাতে রানাঘাটের মধুসূদন মিশ্র নাকি ওনার যে 5 বছরের কন্যা তার সঙ্গে কেদারনাথের বিবাহ হয়। এভাবে উনি উলাতে ছিলেন, ওনার আসলে এই সব যখন ওনার মাতামহের এই সম্পত্তি দেখাশোনার ব্যাপারে একটু সমস্যা ছিল, যদিও ভগবানের ইচ্ছায় সব সমস্যা সমাধান হয়। পরবর্তীকালে উনি ওনার পিতামহ, অ্যাকচুয়ালি বর্ণনা আছে পিতামহ হচ্ছে শাক্ত, যদিও ছিলেন প্রথম দিকে শাক্ত ছিলেন কিন্তু পরবর্তীকালে হরিনাম করতেন এবং উনি সন্ন্যাসী হয়ে চলে যান এবং উড়িষ্যার গোবিন্দপুরের যে ছুটি গ্রাম সেই গ্রামে উনি বসবাস করছিলেন। এবং 1938 সালে ওনার জন্ম, 1958 সালে যখন ওনার 20 বছর বয়স তখন উনি ওনার মা ওনার স্ত্রীকে নিয়ে সেই পিতামহের কাছে যান। সেখানে পিতামহ খুব তখন অলরেডি ভালো হরিনাম করেন, সব সময় সারা দিন ধরে হরিনাম করেন, রাত হলে নিজের হাতে রান্না করে তিনি ভগবানকে নিবেদন করে প্রসাদ পান। কেদারনাথ বাবু ওখানেই থাকলেন এবং একদিন ওনাকে বলছেন, কেদারনাথ বাবুকে বলছে, আমি যখন দেহ ত্যাগ করব তখন তুমি এখানে আর থেকো না, এখান থেকে তুমি চলে যেও। আর বললেন আমি তোমাকে আশীর্বাদ করছি, ভবিষ্যৎবাণীও করছি, যেটা হচ্ছে তুমি 27 বছর বয়সে বড় চাকরি পাবে এবং তুমি একজন বড় বৈষ্ণব হবে। উনি আশীর্বাদ করলেন, এরকম বলে বসে আছেন, হঠাৎ ব্রহ্মতালু ভেদ করে ওনার প্রাণ চলে যায়, উনি দেহ ত্যাগ করেন পিতামহ। যদি ওখানে পাশে ভদ্রকে উনি মাস্টারি ইংলিশ স্কুল স্থাপন করে সেখানে মাস্টারি করেন, পরবর্তীকালে উনি ওখান থেকে পুরী থেকে আবার মেদিনীপুরে মাস্টারি করেন। যখন উনি মেদিনীপুর অবস্থান করছিলেন তখন ওনার প্রথম পুত্র অন্নদা প্রসাদ ওনার জন্ম হয়। পরবর্তীকালে অবশ্য ওনার প্রথম স্ত্রী বিয়োগ হয়, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন জগন্মাতা, না
নানা ভগবতী ওনাকে গ্রহণ করেন এবং উনি হচ্ছেন এই যে আমরা চৈতন্য লীলায় দক্ষিণ চৈষ্ণায় যখন মহাপ্রভু গিয়েছিলেন, মহাপ্রভু যখন কৃষ্ণভাবে বিবাহিত হয়ে চক্ষু দিয়ে খুব অজস্র যারা অশ্রু বিসর্জন করছিলেন, নিত্য কীর্তন করছিলেন, তখন ওখানকার যে জমিদার তিনি দূর থেকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে তিনি পালকি থেকে নেমে কাছে দাঁড়িয়েছিলেন। তখন কীর্তন শেষে মহাপ্রভু বললেন, ইনি কে? তখন ভক্তরা বললেন, ইনি হচ্ছেন এই দক্ষিণের অধিকারী। মহাপ্রভু বললেন, দক্ষিণের অধিকারী? অধিকারী বড় ভালো, কিভাবে আমি পুরুষোত্তমে যাবো যা তার ব্যবস্থা করো, কি যে তুমি আমাকে কিছু ব্যবস্থা করো। এবং উনার উনি ব্যবস্থা করে দেন কিভাবে নৌকা করে উনি ওখান থেকে তমলুকে যান। তাই এই যে দক্ষিণের অধিকারী রামচন্দ্র খান, উনারই বংশধর ছিলেন হচ্ছে এই ভগবতী। ওনার সঙ্গে কেদারনাথ বাবুর বিবাহ হয়। পরবর্তীকালে উনি মেদিনীপুরে থেকেই তিনি LLB প্রাইভেট LLB ডিগ্রি পাস করেন। পরবর্তীকালে তিনি প্রথমে বিহারের ছাপড়াতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রূপে যান, সেখান থেকে উনি আবার দিনাজপুরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রূপে যান। যখন উনি ছাপড়াতে গিয়েছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রূপে, তখন উনি ওইখান থেকে বিহার থেকে বৃন্দাবন বিভিন্ন সমস্ত তীর্থ উনি পর্যটন করেন। উনি বৈষ্ণব ফিলোসফি সম্পর্কে আগ্রহী হন। ওখান থেকে তিনি যখন দিনাজপুরে ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রূপে, সেই সময় তিনি কলকাতা থেকে চৈতন্য চরিতামৃত এবং শ্রীমৎ ভাগবত গ্রন্থ নিয়ে আসেন, এনে নিজে উনি রিসার্চ করেন, অধ্যয়ন করেন, এবং সেখান থেকে মহাপ্রভুর প্রতি খুব ওনার ভক্তি। পরবর্তীকালে উনিও অবশ্য দিনাজপুর থেকে তিনি পূর্ববঙ্গে যশোর জেলার নড়াইলে তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রূপে অবস্থান করেন। সেই সময় তিনি কলকাতায় একটা জমি কিনে সেখানে ভক্তি ভবন স্থাপন করেন, সেখানে বিশ্ব বৈষ্ণব রাজসভা তিনি প্রতিষ্ঠা করেন। বিভিন্ন লোকদের নিয়ে, মহান ব্যক্তিদের নিয়ে মহাপ্রভুর কথা, কৃষ্ণর কথা আলোচনা করেন। তিনি চিন্তা করছিলেন, ভবিষ্যৎ চিন্তা। এবং পরবর্তীকালে তিনি একবার ভাবছিলেন যে আমি যখন অবসর গ্রহণ করব, তখন নির্জন নিরালায় বৃন্দাবনে আমি ভজন করব, এরকম একটা মনোভাব উনি গ্রহণ করছিলেন নড়াইলে থাকার সময়। যে আর একদিন তিনি সরকারি কাজের উদ্দেশ্যে তিনি এই তারকেশ্বরে এসেছিলেন। তারকেশ্বরে যখন আসলেন সেখানে তিনি রাত্রে উনি বিশ্রাম করছেন, আর রাত্রে ভগবান স্বপ্নে দিয়ে বলছেন, আরে কেদারনাথ বাবু তুমি বৃন্দাবনে যেতে চাইছো? জয় শ্রী শ্রী রাধা মাধব কি, তুমি বৃন্দাবনে যেতে চাইছো? তোমার বাড়ির কাছে যে নবদ্বীপ ধাম, সেই ধামের কি উন্নতি করলে? আসলে শাস্ত্র অনুসারে বর্ণনা আছে মহাপ্রভুর অপ্রকটের পরে প্রায় 200 বছর পুরো মায়াপুর জলমগ্ন হয়ে যায়, আর মায়াপুর তখন আসল জায়গা খুঁজে লোকেরা পায় না। কিছু কিছু সহজিয়ারা তারা নবদ্বীপে তারা বলেছে এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, এরকম তারা নূতন জন্মস্থান স্থাপন করে বিভিন্ন, আসলে যে যার মতন। কারণ কি, মহাপ্রভুর অপ্রকটের পরে ষড় গোস্বামীরা প্রচারের দায়িত্ব নিলেন। ষড় গোস্বামীর অন্যতম শ্রীজীব গোস্বামী, তার পরবর্তীকালে তারই তিনজন সেনাপতি বলতে হবে, নরোত্তম, শ্যামানন্দ, শ্রীনিবাস, ওনারা খুব করে বাংলা, আসাম, উড়িষ্যায় খুব প্রচার করেন।
পরবর্তীকালে এই গৌড়ীয় সম্প্রদায়ের একটা অন্ধকার সময় নেমে আসে। আউল বাউল কর্তা ভেজা নেড়া দরবেশ অতি বাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তোতা কহে এই তেরোর সঙ্গ নাহি করি। এসব অপসম্প্রদায় এসে সমস্ত এই শুদ্ধ ধারাকে আবৃত করে রাখে। তাই ভগবানের বিশেষ আদেশ ক্রমে আদেশ পেলেন যে তুমি তোমার বাড়ির কাছে যে নবদ্বীপ সেই ধামের কি উন্নতি করলে। তখন উনি চিন্তা করলেন যে আমাকে মহাপ্রভুর আবির্ভাব স্থল নিরূপণ করতে হবে। তখন উনি শাস্ত্র থেকে নিরূপণ করতে লাগলেন অ্যাকচুয়ালি আসল জন্মস্থান কোথায়। এবং উনি নড়াইল থেকে তিনি আর একজন লোকের সঙ্গে এক্সচেঞ্জ করে জায়গাটা চেঞ্জ করে নেন, উনি কৃষ্ণনগরে চলে আসেন, কারণ কি মহাপ্রভুর কিছু সেবা করবেন বলে। আর এখানে এসে নবদ্বীপে উনি কৃষ্ণনগরে নিয়ে কাজ করতেন বটে, কিন্তু তিনি শনিবার রবিবার পুরো এখানে এসে দেখতেন। কোনো একদিন রানীর চড়া এখান থেকে দেখছেন যে সুন্দর অট্টালিকা, পরে এসে দেখছেন কারণ ওনার নবদ্বীপ ধাম মাহাত্মে যেটা প্রমাণ খণ্ডে সেসব জায়গায় উনি বিভিন্ন শাস্ত্র থেকে এনে এনে প্রমাণ দেখিয়েছেন, আর তিনি নিজেও ভীষণ দেখেছেন যে কিভাবে মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে এটা। একদিন বর্ণনা আছে যে তিনি যখন হরিনাম করছিলেন স্বরূপগঞ্জে সানন্দ সুখদা কুঞ্জে, তখন দিব্য আলোক জ্যোতি উনি দেখতে পাচ্ছিলেন এবং দিব্য ভীষণ দেখলেন, ব্রহ্মা নাচছে, নারদ মুনি নাচছেন, সব হরিনাম করে কীর্তন হচ্ছে, এসব দেখলেন। ওনার পুত্র তখন ছিলেন বিমলা প্রসাদ, ওনাকেও দেখালেন যে তা উনিও বললেন হ্যাঁ বাবা আমিও দেখতে পাচ্ছি। আসলে মাঝখানে আমার একটা মনে হয় যে পুরীর আর একটা ঘটনা ভুলে গেছি, সেটা হচ্ছে তিনি দিনাজপুর থেকে তিনি পুরীতেও গিয়েছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রূপে, সেখানে তিনি 5 বছর কন্টিনিউ ছিলেন, তারপরে নড়াইল এসেছিলেন। 5 বছর ওনার দক্ষতা দেখে উনি তখন জগন্নাথ মন্দিরের যে রথযাত্রা বিভিন্ন ম্যানেজমেন্ট উনি দেখছিলেন, ওনার সঙ্গে যে উড়িষ্যার পুলিশ কমিশনার ইংরেজ লোক তার সঙ্গে ওনার ভালো সম্পর্ক ছিল, ওখানে বিশ কিষাণ নামক একজন বর্তমানের রাম রহিমের মতন কিছুটা অনেকটা মিল আছে, তা এইরকম একজন ভণ্ড গুরু নিজেকে ভগবান বলে প্রচার করে আর সে রাসলীলা করার জন্য সমস্ত মহিলাকে আহ্বান করেছে, আর সেই সব ভদ্রলোকেরা এসে সব কমপ্লেন করেছে যে আমাদের সর্বনাশ, এক ভগবান এসছে। আর সে ঘোষণা করছে আজ আগামী 14ই জুন একটা ডেট দিয়েছে, সেই ডেটে আমি নিজে চতুর্ভুজ ধারণ করব, ব্রিটিশ রাজত্বকে একবার খান খান করে দেব, আমি আবার প্রকটিত হব, আমি সমাজে আবার ভগবান রূপে আমি প্রকাশ হব। আর তখন পুলিশ কমিশনার কেদারনাথ বাবুকে বললেন আপনি তো ম্যাজিস্ট্রেট, আপনি একটু এই কেসটা একটু হ্যান্ডেলিং করুন। উনি নিজে গভীর রাত্রে ওনার সঙ্গে দেখা করলেন আর ওনার কথাবার্তা শুনে বুঝতে পারলেন এ ভণ্ড। উনি তাকে অ্যারেস্ট করলেন, পুলিশ নিয়ে যেই অ্যারেস্ট করলেন এবং কোর্টে বিচার হলো, 1.5 বছর তার সাজা, জেলে থাকতে হবে। আর সেখানে থেকেই আসলে ওর শক্তি ছিল চুলের ভিতরে, চুল যখন ন্যাড়া করে দেয়া হলো জেলের ভিতরে শেষ, কতদিন 20 দিন না 22 দিন পরে মারা গেল। তেভাবে ওখান থেকে নড়াইল, নড়াইল থেকে তিনি এইখানে স্বপ্নাদিষ্ট হন, তারপরে উনি কৃষ্ণনগরে ট্রান্সফার হন। মাঝে তিনি পুরীতে থাকাকালীন একটা রঘুনাথ ওখানে একটা ভক্তি সঙ্ঘ প্রতিষ্ঠা করেছিলেন এবং সবাই আসত, কিন্তু একজন বাবাজি রঘুনাথ দাস বাবাজি উনি আসতেন না,
কেন আসতেন না? কেদারনাথ বাবু এই প্রোগ্রামের অর্গানাইজ করছে, সাধু সন্ত আমরা যাব, কেদারনাথ বাবুরই তিলক নেই, কণ্ঠীমালা নেই, এরকম ভেবে উনি আসতেন না। আর একদিন রাত্রে ভগবান জগন্নাথ ওনাকে স্বপ্ন দিয়ে বলছেন, আরে রঘুনাথ বাবাজি এটা ঠিক নয়, ও হচ্ছে পরম বৈষ্ণব, ওনার কাছে যাওয়া উচিত। তখন তারপর থেকে আসলেন, উনি বললেন যে আমি কেন, কেউ তো আমাকে দেবে, আমার গুরু হয়নি। পরবর্তীকালে উনি এই বাগনাপাড়ার বিপিন বিহারী ওনার কাছ থেকে উনি দীক্ষা গ্রহণ করেন যে বংশীবদন, সেই বংশ পরম্পরায় বিপিন বিহারী ওনার কাছ থেকে উনি দীক্ষা গ্রহণ করেন। নবদ্বীপে মায়াপুরে স্বরূপগঞ্জে তিনি সানন্দ সুখদ কুঞ্জে অবস্থান করেন, কিছু ধামের উন্নতি করবেন। ভক্তিশাস্ত্র ঠাকুর প্রভুপাদ তখন ব্রহ্মচারী, উনি পুরীতে সাত আসন, যেটা সাতটা আসন আছে, সপ্ত ঋষি যেখানে তপস্যা করতেন সেটাখানে একটা আসনে উনি সংস্কার করে সেখানে উনি ভজন শুরু করেন। ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তিশাস্ত্র ঠাকুর প্রভুপাদকে সাহায্য করার জন্য উনিও সেখানে যান। ভক্তিশাস্ত্র ঠাকুর প্রভুপাদ পরবর্তীকালে তিনি আবার মায়াপুরে চলে আসেন, ভক্তি বিনোদ ঠাকুর সেখানে থাকেন, কিন্তু অন্যান্য কিছু অন্য বৈষ্ণবের কিছু সমস্যার জন্য উনি ওখান থেকে এসে ভক্তি কুঠির স্থাপন করেন। ওনার সেবক ছিলেন কৃষ্ণদাস, সেখানে উনি ভজন করেন। কোনো কোনো জায়গায় বর্ণনা করা আছে, ডিটেল যেখানে সেখানে বর্ণনা করা আছে, ভক্তি বিনোদ ঠাকুর যথেষ্ট প্রচার করছিলেন যখন এই কৃষ্ণনগরে ছিলেন, বিভিন্ন জায়গায় উনি প্রচার করছিলেন, মেদিনীপুরে, তমলুক, বিভিন্ন জায়গায়, সাউরি প্রপন্নাশ্রম, বিভিন্ন জায়গাতে, এবং এমনকি ত্রিপুরাতে উনি প্রচার করেন, নামহট্ট প্রচার শুরু করেন। কিন্তু নিজের দৈন্যতা বশত উনি ভাবলেন যে আমি ঠিকভাবে প্রচার করতে পারছি না। উনি আহ্বান করলেন যে আমার অ্যাসিস্ট্যান্ট দরকার, আর তাই ওনার আহ্বানে ভক্তিশাস্ত্র ঠাকুর প্রভুপাদ এসেছেন, প্রকট হয়েছেন। বর্ণনা করা আছে কোথাও অদ্বৈতর আহ্বানে যেমন এ জগতে মহাপ্রভু এসেছেন, ভক্তি বিনোদ ঠাকুরের আহ্বানে ভক্তিশাস্ত্র ঠাকুর প্রভুপাদ এসেছেন জগতে প্রচার করার জন্য। প্রচার করলেন, অ্যাসিস্ট্যান্ট পেলেন, কিন্তু নিজের দৈন্যতা বশত ভাবলেন আমি ঠিক প্রচার করতে পারছি না। মহাপ্রভু অনুপ্রেরণা দেন, তুমি ভক্তি কুঠিরে যেয়ে তুমি হরিনাম করো, আর তোমার হরিনামে সারা জগৎ উদ্ধার হয়ে যাবে। আর সেই ভাব নিয়ে তিনি পুরীতে ভক্তি কুঠিরে তিনি ভজন শুরু করেন। পরবর্তীকালে সেখানেও কিছু অসুবিধা হওয়াতে তিনি আবার ফিরে আসেন এই সানন্দ সুখদা কুঞ্জে, সেখানে এসে তিনি ভজন করেন, গ্রন্থ লেখেন। অন্যান্য সময় পুরীতে থাকাকালীন সময় যখন উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তখনই তিনি জীব গোস্বামীর যে ভক্তি সন্দর্ব সেটা উনি সুন্দর করে আবার অনুবাদ করেন, সহজভাবে সেটা অধ্যয়ন করেন, আবার সবার কাছে সেটা যাতে সহজলভ্য হয় তার জন্য অনুবাদ করেন। অনেক গ্রন্থ ওই রাজার যে লাইব্রেরির থেকে সব গ্রন্থ নিয়ে নিয়ে উনি পড়তে শুরু করেন। এবং উনি আর আত্মজীবনীতে লিখেছেন, আমি সবসময় ভগবানের গ্রন্থ পড়তে খুব ভালোবাসতাম। এভাবে ভক্তি বিনোদ ঠাকুর যখন মায়াপুরে কৃষ্ণনগরে তিনি ট্রান্সফার হয়ে আসেন, সেখানে তিনি ব্যাপক আকারে প্রচারও করেন আর নবদ্বীপ ধামের উন্নতি করার চেষ্টা করেন। কৃষ্ণনগরে বসে বসে তিনি নবদ্বীপ ধাম মাহাত্ম্য লেখেন এবং বড় বড় বিদ্বজ্জনদের ভিতরে তিনি এই নবদ্বীপ সম্পর্কে একটা লেকচার দেন এবং সবাই শুনে খুব সাধুবাদ বলেন এবং সবাই কনফার্ম করেন যে এই মায়াপুর হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। এবং অনেক জায়গায় নবদ্বীপ ধাম মাহাত্ম্য আর একটা গ্রন্থে সে সব জায়গায় দেখা আছে যে
ম্যাজিস্ট্রেট থেকে একদম লিখিতভাবে ফাইট হয়েছে, হয়ে সেখানে রায় ডিক্লিয়ার হয়েছে যে নবদ্বীপ মহাপ্রভুর জন্মস্থান নয়, মহাপ্রভুর জন্মস্থান মায়াপুর। এবং তার অনেক প্রমাণ দেখিয়েছেন কিভাবে চাঁদকাজীর সমাধি থেকে কতটা শাস্ত্রে বর্ণনা করা আছে, কত ধনু উত্তরে দক্ষিণে, জগন্নাথ মন্দির, সব কিছুর যুক্তি সামর্থ্য দিয়ে তিনি প্রমাণ করিয়েছেন যে মায়াপুর হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। নবদ্বীপের মধ্যে মায়াপুর গ্রাম যথায় জন্মিলেন শ্রী চৈতন্য ভগবান। তবে ভক্তি বিনোদ ঠাকুর ধামের প্রকাশ করেন, তিনি স্বরূপগঞ্জ থেকে যখন এরকম দিব্য দৃশ্য দেখলেন, তিনি আসলেন, দেখলেন যেটা জন্মস্থান সেখানের জায়গাটার নাম জিজ্ঞাস করলেন কি, মিয়াপুর, অপভ্রংশ হয়ে গেছে মিয়াপুর। আর মেনলি যে জায়গায় জন্মস্থান যেটা টার্গেট করে উনি স্বরূপগঞ্জ থেকে আসলেন, সেই জায়গা দেখলেন শুধু তুলসী বাগান। সেখানে স্থানীয় লোকেরা বলছে এই জায়গায় আমরা যাই রোপণ করি শুধু তুলসী গাছ হয়। তো এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। উনি ভালো করে শাস্ত্র থেকে ভীষণ দিয়ে সব কিছুকে প্রমাণ করে বুঝতে পারলেন সেটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। এবং উনি সবার কাছে যেরকম আমাদের গুরু মহারাজ বলছিলেন, প্রভুপাদ একদিন কয়েকজন বিদেশি ভক্তদের নিয়ে উনি যখন বলছিলেন, তিনি বলছেন আমাদের পূর্বতন আচার্যরা এক একটা জিনিস স্পেশাল করেছেন। ভক্তি বিনোদ ঠাকুর সবার ঘরে ঘরে দিয়ে এক টাকা সংগ্রহ করে তিনি যোগপীঠ মন্দির করেছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও তিনি এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা চালু করেছেন। ঠিক সেরকম প্রভুপাদ বলছিলেন আমিও কিছু মহাপ্রভুর জন্য কিছু আমি একটু অফার দিতে চাই, সেটা হচ্ছে কি, আমি চাই তোমরা যারা আমার সামনে আছো তোমরা এই আমার এই বড় মন্দিরে সাহায্য করো, আমি তোমাদের কাছে অন্য কিছু চাই না, আমি চাই যে নিত্যানন্দের যে ভবিষ্যৎ বাণী, অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ, এই মন্দির যেন হয়, এটা বলে প্রভুপাদ কান্না করতে লাগলেন। এ থেকে দেখা যায় পূর্বতন আচার্যরা তারা এক একটা জিনিস স্পেশাল কিছু তা মহাপ্রভুর জন্য অফার দিয়েছেন। ভক্তি বিনোদ ঠাকুর মায়াপুরের প্রচুর উন্নতি করেছেন, যোগপীঠ স্থাপন করেছেন এবং 1893 সালে যখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওনার সেবক ওনাকে ঝুড়িতে করে নিয়ে আসেন, তখন অলরেডি উনি রিসার্চ করছেন, আরও আরও বিভিন্ন প্রমাণ সংগ্রহ করছেন। 1893 সালে যখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ এই ঝুড়িতে করে আসেন, যেখানে ভক্তি বিনোদ ঠাকুর জন্মস্থান বলে নিরূপণ করবেন শাস্ত্র থেকে পাচ্ছেন, ঠিক ওইখানে যখন এসেছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ ঝুড়ি থেকে লাভ দিয়ে একদম যুবকের মতন সেখানে নাচতে শুরু করেছেন, যে হাঁটতে পর্যন্ত পারে না সেবক তাকে ঝুড়িতে করে নিয়ে আসে, বৃন্দাবন থেকে নিয়ে এসেছেন, সে যুবকের মতন নাচতে শুরু করেছে। এটাই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, আমার প্রভুর জন্মস্থান। এবং 1994 সালে ভক্তি বিনোদ ঠাকুর অবসর গ্রহণ করেন, স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন চাকরি থেকে বেশি করে প্রচার করার জন্য। 20 বছর ধরে 1914 সালে অপ্রকট হন, 20 বছর ধরে বিভিন্ন গ্রন্থ লেখেন, খুব ব্যাপক আকারে প্রচার করেন। ওনার সময় বর্ণনা আছে, কথা আছে যে প্রায় একা উনি প্রায় 500টারও বেশি নামহট্ট প্রচার করেছেন, একাই 500টা। মেদিনীপুর অন্যদিকে এখনও ওনার প্রতিষ্ঠিত সেই বিভিন্ন জায়গায় এখনো কিছু কিছু দেখা যায় নিদর্শন। তা ভক্তি বিনোদ ঠাকুর এইভাবে ব্যাপক আকারে প্রচার করলেন, বিশেষ অবদান হচ্ছে এই, তিনি জন্মস্থান নিরূপণ করেছেন,
তিনি গ্রন্থ লিখেছেন বাংলার মানুষের জন্য খুব সহজ আকারে, এবং উনি চেয়েছেন যেরকম গৌড়ীয় পত্রিকা অনেক সময় লেখা হয় ভক্তি বিনোদ ঠাকুরের, সেখানে বলা হচ্ছে কোনো জায়গায় বিশ্ব প্রচারক ভক্তি বিনোদ, সেখানে লিখতে যে গৌড়ীয় পত্রিকায় লেখা হচ্ছে যে বিশ্ব প্রচারক ভক্তি বিনোদ, ভক্তি বিনোদ ঠাকুরই সারা পৃথিবীর প্রচারের চিন্তা করেছিলেন, কিভাবে সারা পৃথিবী জুড়ে প্রচার হবে। ইংলিশে মহাপ্রভুর জীবনী লিখেও উনি বিদেশে প্রেরণ করেছেন, আর ওনার একটা ভিউ ছিল সারা পৃথিবী জুড়ে কিভাবে প্রচার হবে। আমরা ওনার কিছু ভবিষ্যৎবাণী আমরা পড়ব, পড়ে শুনব যে ভবিষ্যৎবাণী উনি কী করেছিলেন। তা বিশ্ব প্রচারক হিসাবে যদি ভক্তি বিনোদ ঠাকুরের নাম আসে, যিনি হয়তো দৈহিকভাবে সারা পৃথিবী জুড়ে প্রচারে যাননি, কিন্তু ওনার ইচ্ছাতে, ওনার যে প্ল্যান, ওনার যে প্রোগ্রাম, এটার দ্বারা আজ সারা পৃথিবী প্রচার হচ্ছে। ভক্তি বিনোদ ঠাকুর হচ্ছে বিশ্ব প্রচারক। আর একটা জায়গায় বর্ণনা হচ্ছে, লেখা হচ্ছে যে যে নামঠের পুনরুত্থাপক হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর, যিনি নামঠের উপাধি নিয়েছে, নামঠের ঝাড়ুদার। সেখানে আচার্যরা ব্যাখ্যা করছেন যে মহাপ্রভু যেমন গুন্ডিচা মন্দির মার্জন করেছেন, নিজের হাতের নোংরাকে পরিষ্কার করে শুদ্ধ করেছেন, ভক্তি বিনোদ ঠাকুর নামঠের ঝাড়ুদার হয়ে এই গৌড়ীয় বৈষ্ণব ধারাকে শুদ্ধ করে দিয়েছেন। যখন আউল বাউল কর্তা ভেজা মানুষ, শিক্ষিত মানুষ বৈষ্ণব দেখে নাক সিটকায়, আর বৈষ্ণব বলতে বোঝায় এরকম নোংরা যারা সেবা দাসী নিয়ে ঘুরবে, যারা খারাপ কাজ করে, অন্য কি করবে, এই তারা সাধারণ শিক্ষিত মানুষের কাছে এই বৈষ্ণব ধারা ছিল একদম অচ্ছুত। কেন এরকম আউল বাউল কর্তা ভেজা নেড়া দরবেশ অতি বাড়ি চোড়াদারি এরকম অপসম্প্রদায়ের দ্বারা ধারাটাকে পুরো কলুষিত করে দিয়েছে। আর সেই সময় ভক্তি বিনোদ ঠাকুরের আবির্ভাব বিরাট দরকার ছিল। ভক্তি বিনোদ ঠাকুর বাংলায় আবির্ভূত হয়ে তিনি সারা বাংলা জুড়ে, সারা ভারতবর্ষ কি সারা পৃথিবীর রূপরেখা তৈরি করলেন কিভাবে সারা পৃথিবী জুড়ে মহাপ্রভুর বাণী প্রচার হবে। ওনার সুন্দর সুন্দর গ্রন্থ লিখেছেন, কৃষ্ণ সংহিতা, কিভাবে শ্রীমৎ ভাগবতকে সার সংক্ষেপ করে কৃষ্ণ সংহিতা, সেখানে বর্তমান সময়ের উপযোগী করে যে বর্তমান ফিলোসফি, আগের কি ফিলোসফি, তার আগের কি ফিলোসফি, সবটাকে দিয়ে দিয়ে কিভাবে বর্তমানে সবাই উপযোগী করে সবাই কনভিন্স হতে পারে যে এটা হচ্ছে শ্রেষ্ঠ, এভাবে দেখিয়েছেন। তিনি তার জৈব ধর্ম গ্রন্থে দেখিয়েছেন কিভাবে সার সিদ্ধান্ত, সমস্ত মহাপ্রভুর যে সার সিদ্ধান্ত, সার সিদ্ধান্ত জৈব ধর্মের ভিতর লিখেছেন। কোন কোন আচার্যের ব্যাখ্যা করতে যদি কেউ জৈব ধর্ম না পড়ে তাহলে বৈষ্ণব ফিলোসফি সম্পর্কে পুরো আইডিয়া নেওয়া তাদের কাছে একটু কষ্টকর হয়ে যাবে। তো ভক্তি বিনোদ ঠাকুর এত সুন্দরভাবে জৈব ধর্ম গ্রন্থ লিখেছেন, তার ভিতরে সমস্ত সিদ্ধান্ত, জ্ঞান কর্ম মীমাংসা উত্তর সব কিছু দিয়ে দিয়ে ভক্তি যা যে সর্বশ্রেষ্ঠ সেটাকে স্থাপন করেছেন। তা ভক্তি বিনোদ ঠাকুর হচ্ছে আসলে একটা নামহট্টের ঝাড়ুদার, কিভাবে নামহট্টকে পুরো এই গৌড়ীয় ধারাকে শুদ্ধ করে দিয়েছেন। সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই, সুন্দর সুন্দর কীর্তন লিখেছেন, কিভাবে বিভিন্ন রকম টাইপের কীর্তন আছে, কোথাও শরণাগতির ভাব কল্যাণ কল্পতরু, কোথাও মনশিক্ষা রঘুনাথ দাস গোস্বামী থেকে লিখেছেন, কোথাও বাউল গান লিখেছেন বাউলদের ডিফিট করার জন্য, তখন আউল বাউল তো সব লোক ছেয়ে গেছে, বাউল বাউল বলছে সবে হচ্ছে বাউল কয়জনা, দাড়ি চূড়া দেখিও ভাই জীবকে করছে বঞ্চনা, দেহতত্ত্ব সব বাউলরা উল্টা পাল্টা সব দেহতত্ত্ব, হ্যাঁ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার দেহ ভাণ্ডে, উল্টো পাল্টা ফিলোসফি বলে।
তারা দেহকে নিয়ে সব বলে। ভক্তি বিনোদ ঠাকুর তাদের আঘাত করেছেন, দেহ তত্ত্ব জড়ের তত্ত্ব, তাতে কি ছাড়ায় মায়ার গর্ত, চিদানন্দ পরমার্থ জানতে তো তার পারবে না। তাই সুন্দর সুন্দর বাউল গান, তিনি নিজে চাঁদ বাউল, নিজে আবার নামও চেঞ্জ করেছেন, চাঁদ বাউল উপাধি নিয়েছেন। নিজের লোকেরা কোন বাউল লিখেছেন, উনি বলছেন আমি বাউল, বাউল হচ্ছে সে অদ্বৈত আচার্য মহাপ্রভুকে লিখছেন। বাউলকে বলিও হাটে না বিকায় চাউল, বাউলকে বলিও লোক হয়েছে আউল। আসল বাউল যা যে কৃষ্ণ প্রেমে বাউল, কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর স্থাপন করেছেন নিজে। কবে গৌরবনে সুরধ্বনি তটে হা রাধে হা কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি। বাউলদাস দেহের সুখের জন্য খালি চিন্তা করে, আর ওনার ভাব কবে গৌরবনে সুরধ্বনি তটে হা রাধে হা কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি নানা লতা তরু তলে, সপচ গৃহেতে মাগিয়া খাইব পিব সরস্বতী জল, পুলিনে পুলিনে গড়াগড়ি দিব করি কৃষ্ণ কোলাহল, ধামবাসী জনে মিনতি করিয়া মাগিব কৃপার লেশ, বৈষ্ণব চরণ রেণু গায় মাঘি ধরি অবধূত বেশ, গৌরব রজবনে ভেদ না দেখিব হইব বরজবাসী, ধামের স্বরূপ স্ফুরবে নয়নে হইব রাধারো দাসী। তে কবে হবে বলো সেদিন আমার, কত সুন্দর সুন্দর। আমার মাঝে মাঝে উপলব্ধি হচ্ছে যে বাঙালিদের জন্য যদিও মহাপ্রভু শিক্ষা সারা পৃথিবীর, কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর যে বাংলার রস দিয়েছেন যা বাঙালির জন্য টেস্ট করা দরকার। সুন্দর চৈতন্য চরিত প্রেমাঞ্জন প্রভু বলছিলেন যে বাংলার সুইট, বলেছেন যে বাংলার সুইট চৈতন্য চরিত চৈতন্য ভাগবত তো আছে কঠিন, কিন্তু তার থেকে আরো সহজভাবে ভক্তি বিনোদ ঠাকুর আরো সুইট দিয়েছেন। আমার মনে হয় যদি কেউ গৃহস্থ সে গৃহে কি করে থাকবে, সংসারের সঙ্গে তার সম্পর্কটা কেমন থাকবে, একদম চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। কেউ যদি একজন গৃহস্থ ভক্ত, গৃহস্থ হোক আর ব্রহ্মচারী হোক আর সন্ন্যাসী হোক, যদি ভক্তি বিনোদ ঠাকুরের শরণাগতি পড়বে তাহলে শরণাগতিকে মনে হবে একটা আয়নার মতন, যে আয়নার সামনে মুখ দেখালে নিজেকে দেখা যায়, আমাকে দেখতে কেমন, আমি সুন্দর দেখতে না কুচ্ছিত। তার শরণাগতি পড়লে বোঝা যাবে আমার ভিতরে কিছু হয়েছে কি হয়নি, কিছুটা বোঝা যায়। তা আসলে শরণাগতি খুবই প্রাধান্যপূর্ণ। আমার মনে আছে আমি একবার ভক্তিনাথ ঠাকুরের প্রভুপাদের চিঠি পড়ছিলাম, ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদকে ওনার শিষ্যরা চিঠি লিখতেন, উনি তার উত্তর দিতেন। বেশিরভাগ চিঠিতে একটা কথাই লিখেছেন, তুমি সময় পেলে ভক্তি বিনোদ ঠাকুরের শরণাগতিটা একটু পড়বে, উপদেশ প্রশ্ন যা করছেন তার উত্তর দিচ্ছেন, উপদেশ ভক্তিনাথ ঠাকুর দিচ্ছেন, তারপরে এইটা প্রায় যুক্ত করে দিতেন। কি যুক্ত করতেন, তুমি সময় পেলে ভক্তি বিনোদ ঠাকুরের শরণাগতিটা একটু পড়বে। বিরাট কিছু দরকার নাই, বিরাট কিছু শাস্ত্র জ্ঞান দরকার নেই, কিন্তু আমার মনে সমস্ত শাস্ত্রের তত্ত্বটা শরণাগতির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। যেটা পদ্মপুরাণে অনুকূলস্ব গ্রহণম প্রতিকূলস্ব বিবর্জনম রক্ষিস্থিতি বিশ্বাস ও গপ্তিত্বে বরণম তথা আত্মনিক্ষেপে কার্পণ্যে সর্ববিদ শরণাগতি, এসব বুঝতে আমাদের মাথা কত কষ্ট হবে, কষ্ট হবে কোনটা কি, কোনটা আগে কোনটা পরে। ভক্তি বিনোদ ঠাকুর সুন্দর শিক্ষা দিয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরি। কি জন্য এসেছেন, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায়ে শরণাগতি ভকতের প্রাণ। শরণাগতি শিক্ষা দিতে এসেছেন, মহাপ্রভু তো দিলেন শাস্ত্রে আছে, ভক্তি বিনোদ ঠাকুর সহজ করে দিলেন। কি সে ছয়টা শরণাগতি, দৈন্য আত্মনিবেদন গপ্তীর্থে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন,
ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, সড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দকুমার, নন্দকুমার তার প্রার্থনা শুনবে যে শরণাগতি হন। আর মহাপ্রভুর আবির্ভূত হওয়ার উদ্দেশ্য হচ্ছে শরণাগতি শিক্ষা দেওয়া। যে শরণাগতির কথা আজ থেকে 5000 বছর আগে অর্জুনকে লক্ষ্য করে সবাইকে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। 4500 বছর গোলক বৃন্দাবনে ভগবান থেকে থেকে দেখলেন কেউ আর শরণাগত হচ্ছে না, তখন মহাপ্রভু আবার আসলেন শরণাগতি শিক্ষা দেওয়ার জন্য। মহাপ্রভু তো শিক্ষা দিলেন, আর ভক্তি বিনোদ ঠাকুর সুন্দর করে প্রত্যেকটা আইটেমকে, দৈন্যভাব কি করে হবে, আমার ভিতরে আছে কি নেই কি করে বুঝব, ভক্তি বিনোদ ঠাকুরের কথা, আমার জীবন সদা পাপে রত, নাইক পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ, প্রত্যেকটা আইটেম নিয়ে এত সুন্দর তিনি লিখেছেন। আত্মনিবেদন মানস দেহ গেহ যো কিছু মোর, অরূপিনু তুয়া পদে নন্দ কিশোর, সব কিছু অনুকূলস্ব গ্রহণম, মাধব তিথি শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল, লাস্টে বলছেন সব অনুকূল বস্তুর লিস্ট দিয়েছেন, ভকতে বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা, প্রতি দিবসে পরম সুখে শিকার করে তাহা, সব কিছু যা বর্জন সেটাও লিখছেন, কি কি গ্রহণ করতে হবে, কি ভাব গৃহে থাকলে কিভাবে ভগবানের কাছে শরণাগত হতে হবে, আমাদের ছেলে আছে মেয়ে আছে সংসার আছে কি ভাব থাকতে হবে, একদম চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। দারাপুত্র পরিবার কুটুম্ব পালনে সর্বদা ব্যাপৃত আমি ছিনু মনে মনে, কিভাবে অর্জিব অর্থ যশ কিসে পাব, পুত্রকন্যা বিবাহ কেমনে সম্পাদিব, এবে আত্মসমর্পণে চিন্তা নাহি আর, তুমি নির্বাহিবে প্রভু সংসার তোমার। সহজ ভাষায় সংসার আমার আমার করছি কিভাবে করতে হবে একদম সহজে বলে দিচ্ছে। এইভাবে তিনি সুন্দর শিক্ষা দিয়েছেন শরণাগতি পাদ, এক একটা আইটেম অনেক। তারপরে উনি রঘুনাথ দাস গোস্বামী যে মনোশিক্ষা, সে মনোশিক্ষা লিখে, মনোশিক্ষা অত কঠিন ভাষা আমাদের কাছে বোধগম্য হবে না, মনোশিক্ষা কি করে এসেছে ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর লিখছেন যে, ব্রজধাম নিত্য ধন রাধা কৃষ্ণ দুইজন, লীলা বেশে একতন হইয়া ধাম সহ গৌড় দেশে, প্রকট হইল এসে নিজ নিত্য পারিষদ লইয়া, মন তুমি সত্য করি জানো, নবদ্বীপে গৌর হরি নাম সংকীর্তন করি, প্রেমামৃত গৌড়ে কইল দান, সন্ন্যাসের ছল করি নীলাচলে সেই হরি শ্রীকৃষ্ণ চৈতন্য জ্যোতিষ্বর, দামোদর রামানন্দ লয়ে করি পরানন্দ, গূঢ়তত্ত্ব শিখায় বিস্তর। মহাপ্রভু নবদ্বীপ লীলা করলেন, সন্ন্যাসী লীলা করে পুরীতে থাকলেন, স্বরূপ দামোদর রামানন্দের সঙ্গে অন্তরঙ্গ লীলা কথা আলোচনা করলেন, আর এই স্বরূপ দামোদরের শিষ্য ছিল মানে ভক্ত বলতে হবে, ওনার অনুগত ছিলেন হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। তাই বলছে, রঘুনাথে সেই তত্ত্ব শিখাইয়া পরমার্থ পাঠাইলা শ্রীরূপের কাছে, শ্রীদাস গোস্বামী ব্রজে রূপ সহ কৃষ্ণ ভজে, মন শিক্ষা শ্লোক লিখিয়াছে। আর ওখানে গিয়ে রূপ গোস্বামীর কাছে থেকে রঘুনাথ দাস গোস্বামীর যে মনশিক্ষা শ্লোক লিখেছে, তাহার দাসের দাস হইতে যার বড় আশ, এ ভক্তি বিনোদ অকিঞ্চন, মনশিক্ষা ভাষা গায় যথা শুদ্ধ ভক্ত পায়, কৃপা করি করেন শ্রবণ। যেখানে শুদ্ধ ভক্ত পায় ভক্তি বিনোদ ঠাকুর এই মনশিক্ষার কথা বলে, প্রত্যেকটা শ্লোক নিয়ে নিয়ে রঘুনাথ দাস গোস্বামীর যে মনশিক্ষা সংস্কৃত শ্লোক, তার প্রত্যেকটা শ্লোকের কীর্তন আকারে করে দিয়েছেন। এ হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়েছেন ভক্তি বিনোদ ঠাকুর। তারপরে প্রথম শ্লোক
গুরুদেবে ব্রজবনে ব্রজ, গুরু গোষ্ঠে গোষ্ঠালেশ স্বজনে ভূষণ গণে রঘুনাথ দাস গোস্বামী, তার অনুবাদে ভক্তি বিনোদ ঠাকুর। গুরুদেবে ব্রজবনে ব্রজবর্ণী বাসী জনে শুদ্ধ ভক্তে আর বিপ্রগণে, ইষ্টমন্ত্রে হরি নামে যুগল ভজন কাপে কররতি অপূর্ব যতনে। এই স্মর অষ্টতত্ত্ব মনে আটটা জিনিসের কথা ভক্তি বিনোদ ঠাকুর সুন্দর পরের শ্লোকেও এরকম পর পর শ্লোকে সব মন শিক্ষাটা কিভাবে আমাদের কাছে সহজ হবে ভক্তি বিনোদ ঠাকুর লিখে দিয়ে। এখন আমরা সারা গ্রন্থ পড়ব, গ্রন্থ পড়ে আমাদের একটা সিদ্ধান্ত জানা দরকার। যেমন অনেক সময় আপনি আয়ুর্বেদিক ডাক্তারের কাছে যাবেন, গেলে কি বলবে, দশমূল সালসাটা আগে দেবে, তারপরে অন্য কিছু মেডিসিন দিক আর না দিক, আগে দশমূল সালসা, শরীর দুর্বল কোনো অসুবিধা, দশমূল সালসাটা আগে দেবে, এটা খান। কিন্তু আপনার বাতের রোগী তাহলে এর সঙ্গে এটা খান, সালসা দশমূলটা খান তার সঙ্গে এই অসুবিধা, তাহলে আপনি এটা খান, দশমূলটা কম্পলসারি। তা আমাদের জন্য ভক্তি বিনোদ ঠাকুর দশমূল শিক্ষা দিয়েছেন। দশমূল শিক্ষায় প্রথমটা হচ্ছে প্রমাণ, আর বাকি নয়টা হচ্ছে প্রমেয়। সমস্ত গীতা ভাগবত বেদ পুরাণ সব কিছু পড়ে এই দশটা সিদ্ধান্তে আসতে হবে, দশমূল দশটা সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্ত হচ্ছে আমাদের প্রমাণ কিসের উপর, অনুমান, প্রত্যক্ষ না শ্রুতি প্রমাণ, শ্রুতি প্রমাণ একটা হচ্ছে প্রমাণ, আর বাকি নয়টা হচ্ছে প্রমেয়। এই সমস্ত শাস্ত্র করে যা প্রমাণ পাওয়া গেছে সুন্দর করে দশমূল শিক্ষাতে লিখেছেন, আমনায় প্রাহু তত্ত্বম হরিমিহ পরমম সর্বশক্তি রসাব্ধিম তদ ভিন্নাংশ জীবান প্রকৃতি কবলিতম তদ বিমুক্তাশ্চ ভাবাত ভেদাভেদগত সাধনাং শুদ্ধ ভক্তি সাধ্যং তৎপ্রীতা প্রীতি উপদেশতি গৌরচন্দ্র স্বয়ং স। এই হচ্ছে এই একটা শ্লোকের ভিতরে সমস্ত শাস্ত্রে দশমূল ট্যাবলেট করে দিয়ে দিয়েছে। একটা প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ আমনায় প্রাহু আন্মা থেকে, আর প্রমেয় নয়টা, হরিমিহ পরমম, হরি হচ্ছে পরমেশ্বর ভগবান কৃষ্ণ পরম, হরিমিহ পরমম রসাব্দিম সমস্ত রসে পরিপূর্ণ, তার ভিন্নাংশ জীবন জীব তার ভিন্ন অংশ, আর একটা প্রকৃতি কবলিতম জীব মায়াগ্রস্ত, তৎ বিমুক্তাশ্চ ভাবাত জীব যখন ভাব ভক্তি অনুশীলন করবে এ থেকে উদ্ধার পাবে। তত্ত্বটা কেমন, সম্বন্ধ কেমন, ভেদাভেদ এবং ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক ভেদ অভেদ অচিন্ত ভেদাভেদ, এ মহাপ্রভুর শিক্ষা দিয়ে। এবার নয়টা প্রমেয় একটা হচ্ছে প্রমাণ। এভাবে ভক্তি বিনোদ ঠাকুর আমাদের জন্য যা দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি ভক্তি বিনোদ ঠাকুরের দু একটা কথা বলবো আপনাদের, নাকি শেষ করার, আজকে তো প্রসাদ নেই, যদি বলেন। সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর বিশ্বের সর্বত হরিনাম সংকীর্তন প্রচারের আজ্ঞা প্রদান করে তিনি সকল সজ্জনগণকে বলেছেন, কি বলেছেন, হে শুদ্ধ ভক্তবৃন্দ, শ্রীমৎ গৌরাঙ্গ প্রচারিত বৈষ্ণব ধর্ম জগদ্দ্বীপের পরম ধন, যে সকল ধর্ম আজকাল ধুমধামের সহিত দেশ বিশেষে প্রচারিত হইতেছে, খুব ইনি যখন আজ থেকে প্রায় 150 বছর আগে এরকম কথা বলছেন, তখন ব্রিটিশরা রাজত্ব করছে, সাধারণ লোককে কনভার্ট করছে, যারা সাধারণ গরিব এখনো চলছে, বলছেন ধুমধামের সঙ্গে যে সব ধর্ম জগতে প্রচার হচ্ছে, দেশ দেশে দেশে প্রচারিত হয়েছে, সে সমস্ত সদস ও অসম্পূর্ণ,
যখন সেই সমস্ত ধর্ম কুণ্ঠিত হইয়া নিজ নিজ দুর্গ মধ্যে লুকায়িত হইবে, পরম ধর্ম অগ্রসর হইয়া সকল দেশে ব্যাপ্ত হইবে, সেই সুখজনক সময় আমাদের আসিয়া উপস্থিত হইয়াছে। সেই দিন আসছে যেদিন আসল ধর্ম সারা জগতে প্রচার হবে। এখন সকলে তাহলে আমাদের সেই দিন আসছে, কিন্তু আমাদের কি কাজ? সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেই কাজে এখন সকলে বদ্ধপরিকার হইয়া নামটের পুষ্টি সাধন করুন। ভারতবর্ষের সমস্ত প্রদেশে শ্রীমৎ গৌরাঙ্গ ভক্ত ব্রাজক বিপণী মহোদয়কে শুদ্ধ নামের পসরা মস্তক করিয়া আমাদের হৃদয় নাম গৌরাঙ্গকে ও তাহার জগৎপাবন হরিনামকে প্রচার করুন। নামটের পুষ্টি বিধান করুন, নামটের সেনাপতিকে দেশ দেশান্তরে পাঠিয়ে দিন, তারা হরিনাম প্রচার করবে। ভক্তিবিনোদ ঠাকুর নামটের কার্য আরম্ভ করে তার সাফল্য কামনা করে বলেছেন, তিনি নামটের কাজ শুরু করেছেন, সফলতা কামনা করে বলেছেন, শ্রী নামটের কার্য প্রকৃত প্রস্তাবে আরম্ভ হয়েছে। নবদ্বীপ ধামের অন্তর্গত গদ্রম দ্বীপের এই হাটের মূল স্থান, যাহার নামের পসরা লইয়া গ্রামে গ্রামে প্রচার করিতেছেন, তাদের নামই ব্রাজক বিপণী। জগত্তারণ শ্রীমৎ গৌরাঙ্গ মহাপ্রভু বোধ হয় পুনরায় স্বীয় প্রচারিত শুদ্ধ নাম জগৎকে দিবার জন্য ইচ্ছা করিয়াছেন। আমাদের এরূপ আশা করি, আশা হইতেছে যে অতি অল্পকালের মধ্যেই মহাপ্রভু প্রচারিত বৈষ্ণব ধর্ম আম্লেচ্ছ পৃথিবীকে পবিত্র করিবে, সমস্ত ম্লেচ্ছদের পর্যন্ত পবিত্র করবে। নামহটের পর্বটি অতি অল্পকালের মধ্যে ভবিষ্যৎবাণী করছেন, নামহটের পর্বটি অতি অল্প দিনের মধ্যে প্রকাণ্ড ব্যাপার হইবে এবং অবশেষে শুদ্ধ নামের জয় পতাকা দেশ বিদেশে উড্ডীয়মান হইবে। হরিব নামহট্ট কি? এটা ভক্তিবিনোদ ঠাকুরের ভবিষ্যৎবাণী। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রীমান মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সফল হবার সুলক্ষণ সূচিত করে বলেছেন, তিনি মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী সেটা যে সাকসেসফুল হবে তিনি বলছেন। কখন বলছেন? যখন ব্রিটিশের দ্বারা মানুষ নিষ্পেষিত হচ্ছে, হচ্ছে কি না, সেই সময় ভারতবাসীরা ত্রাহি ত্রাহি করছে ব্রিটিশের করাল কবল থেকে রক্ষা পাওয়ার জন্য, আর সেই সময় ভক্তিবিনোদ ঠাকুর উল্টো কথা বলছে তারা আসবে। কারো মাথায় এটা ঢুকেছিল? ভক্তিবিনোদ ভবিষ্যৎবাণী কারো বিশ্বাস হয়েছিল? যেখানে ব্রিটিশের দ্বারা এত কষ্ট পাচ্ছে ভারতবাসী, তার হাত থেকে রক্ষা নেই, আর সেই সব লোকেরা আবার হরিনাম করবে, ইংল্যান্ড ফ্রান্সের লোকেরা? কারো মাথায় ঢুকেনি। কিন্তু মহাজনের যা ভবিষ্যৎবাণী অবশ্যই ফলপ্রসূ হবে। অদ্বিতীয় হরিনাম রূপ পরম ধর্ম অবিলম্বে জগতে যে প্রচার হইবে তাহার লক্ষণ সর্বত্র দৃষ্ট হইতেছে। এখানে বলছে খ্রিস্টিয়ানগণ খোল করতাল লইয়া নাম রস আস্বাদন করিতে আরম্ভ করিয়াছেন। জগতের সকল বর্ণ সকল জাতি সর্বদেশের মানুষ একত্র হইয়া পরস্পর ভ্রাতৃত্ব সহকারে পরমারাধ্য পরমেশ্বরের নাম সংকীর্তন সহজেই করিয়া থাকিবেন। তখন কেহ কাহাকে চণ্ডাল বলিয়া ঘৃণা করিবেন না। তখন হরিদাস প্রেমরসের কলসি লইয়া শ্রীবাসের মুখে ঢালিতে থাকিবেন। শ্রীবাস হরিদাসের চরণে সর্বাঙ্গে মাখিয়া হা চৈতন্য হা নিত্যানন্দ বলিয়া সহজেই নিত্য করিবেন। এরকম তেসব ভক্তিবিনোদ ঠাকুরের ভবিষ্যৎবাণী যে সর্বত্র হরিনামের যে প্রচার হইবে, ইংল্যান্ড ফ্রান্স সব জায়গায় মানুষ যে হরিনামে উদ্বুদ্ধ হবে, মহাপ্রভুর যে প্রিয় ভক্ত ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর করে বলেছেন, আহা সেই দিন ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া প্রশিয়ার আমেরিকার তদ্দেশস্থ ভাগ্যবন্ত পুরুষ সকল
নিশান ডঙ্কা খোল করতালা দিলইয়া মুহুর মুহুর নিজ নগরে শ্রী চৈতন্য মহাপ্রভু নাম উল্লেখ পূর্বক হরিনামের কীর্তনের তরঙ্গ উঠাইবেন, সেদিন কবে হইবে? আহা, যেদিন একদিক হইতে বিলাতীয় শ্বেত বর্ণ পুরুষ সকল জয় সচিনন্দন জয় সচিনন্দন এইরূপ ধ্বনি করত প্রসারিত বাহু হইয়া অপরদিকে অস্মদীয় ভক্তবৃন্দের সহিত আলিঙ্গন পূর্বক ভ্রাতৃভাব করিবেন, সেই দিন কবে হবে? যেদিন তাহারা বলিবেন, হে আর্যগণ, আমরা প্রেম সমুদ্রে শ্রী চৈতন্য দেবের চরণাশ্রয় করিয়াছি, এখন তোমরা দয়া করিয়া আমাদেরকে আলিঙ্গন দাও, সেদিন কবে হইবে? যেদিন পবিত্র চিন্ময় বৈষ্ণব প্রেম সর্বজীবের একমাত্র ধর্ম হইবে, সমুদ্রের নদীগণের ন্যায় সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ধর্ম অনঙ্গ বৈষ্ণব ধর্মে আসিয়া মিলিত হইবে, সেদিন কবে হইবে? যেদিন সমস্ত